নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ন্যাশনাল মিনিটস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার্থীদেরকে এই ভিডিওতে বলবো যে ম্যাট এবং স্যাট পেপারে যে ভুল উত্তরগুলি দেওয়া ছিল, যেগুলো তোমরা আমাকে জানিয়েছো কমেন্টে এবং অনেকে আমাকে কমেন্টে বলেওছো যে স্যার তাহলে এই ভুলগুলোকে কীভাবে সংশোধন করা যাবে, তো তাদের জন্যই বলছি তোমরা কীভাবে ভুলগুলো সংশোধন করবে। তো এই ভুলগুলোকে সংশোধন করবার জন্য তোমাদেরকে কী করতে হবে তার জন্য পুরো প্রক্রিয়াটা আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করব, তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো ভালোভাবে বুঝে নেবার জন্য। তো এখানে অফিসিয়াল যে নোটিফিকেশান দিয়েছে সেখানে তোমাদেরকে বলেছে যে তোমাদেরকে একটা ইমেল করতে হবে। তো সেই ইমেলটা কোন ইমেলে করবে এবং কিভাবে করবে তার পুরো প্রক্রিয়াটাই আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা করব। প্রথমেই তোমাদেরকে ইমেল আইডিটা জানিয়ে দিই। বন্ধুরা, এখন স্ক্রিনেতে যে লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে মার্ক করে, এইটাই হচ্ছে ইমেল আইডি। আমি ইমেল আইডিটা তোমাদেরকে বলছি help@gmail.com। আমি ইমেল আইডিটা বানান করে পড়েও শোনাচ্ছি, তোমরা ভালো করে খাতায় লিখে নাও। এটা helpschoolarships@gmail.com। তো এই ইমেল আইডিতে তোমাদেরকে ইমেল করতে হবে এবং সেই ইমেলে তোমরা বলবে প্রয়োজনীয় নথি দিতে হবে। তার সাথে তোমাদেরকে কী নথি দিতে হবে, না তোমরা ইমেলটা পুরো অফিসিয়াল যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে, যেমন টু দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমরা লিখবে রেসপেক্টেড স্যার, তারপরে তোমরা নিজেদের পূর্ণ পরিচয় দেবে যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এখন তোমরা 9 পড়ছ, অথবা এভাবে লিখতে পারো যে স্যার আই অ্যাপিয়ার্ড NMMSE এক্সাম, ডেটটা দেবে অন 22/2022, অর্থাৎ 20/2/2022 তারিখে আমি একজন NMMSE-র ক্যান্ডিডেট। তো এই পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছিলাম, আই অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। তারপরে তোমরা লিখবে যে যে অফিসিয়াল প্রভিশনাল অ্যান্সারকে দেওয়া হয়েছে সেখানে দুটো প্রশ্নে ভুল আছে। তার আগে তোমরা তোমাদের যে ওই NMMSE পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দেওয়া হয়েছিল, রোল নাম্বার, সেগুলো লিখে দেবে যে মায়ের রোল নাম্বার হওয়া যেত, মায়ের রেজিস্ট্রেশন নাম্বার হওয়া যেত, আমি একজন ছাত্র, আমি এটা বলতে চাইছি যে NMMSE পরীক্ষার যে প্রভিশনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানে এত নম্বর এবং এত দাগের প্রশ্নের উত্তর অ্যান্সার কিতে ভুল দেওয়া আছে, ঠিক আছে। দ্য অ্যান্সার অফ কোয়েশ্চেন নাম্বার এত অফ ম্যাট পেপার অর স্যাট পেপার ইজ গিভেন রং অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। এবার তার সাথে তোমরা তোমাদের প্রয়োজনীয় নথিপত্র তোমাদেরকে এর সাপেক্ষে প্রমাণ দিতে হবে, ঠিক আছে। এবং তোমরা লিখবে দ্য সাপোর্টিং ডকুমেন্টস আর অ্যাটাচড উইথ দিস, তোমার উত্তরের সাপেক্ষে যে যুক্তি, ঠিক আছে, দিয়ে তুমি যে বই থেকে তুমি উত্তরটা দেখেছো, তোমরা তো কোনো বই পড়ো, পাঠ্য বই বা কিছু বই পড়ো, তো সেখানে সেই পাঠ্য বইটার সেই পাতার ছবি তুলে দেবে, সেই জায়গাটাকে মার্ক করে দেবে, ঠিক আছে, এবং লিখে দেবে যে আমি পাঠ্য বই অমুক লেখকের অমুক প্রকাশনীর পাঠ্য বই আমি পড়েছি, সেই পাঠ্য বইয়ের নথিটা একদম ওখানে ছবি তুলে অ্যাটাচ করে দেবে ইমেলের সাথে, এবং লিখে দেবে যে আমি এই পাঠ্য বইয়ের যার লেখক অমুক এবং এই প্রকাশনের আমি ইয়ে করছি, এর সাপেক্ষে যুক্তি সাপেক্ষে পেশ করছি। কিন্তু তোমরা বন্ধুরা, তোমাদের হয়তো কোনো শিক্ষক মহাশয় তোমাদেরকে নোট দিয়েছেন, লিখিয়েছেন, সেখানে উত্তর পেয়েছো, তো সেই নোটগুলো কিন্তু এখানে না দেওয়াই ভালো, কারণ সেইগুলো যুক্তিগ্রাহ্য প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। কোনো শিক্ষক মহাশয়ের নোট এক্ষেত্রে গ্রাহ্য হবে না, বুঝেছো, কারণ অ্যাটলিস্ট তোমাকে কোনো বই তথ্য হিসেবে প্রমাণ পেশ করতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটা তোমাদেরকে করতে হবে 25 তারিখের মধ্যে, অর্থাৎ আজকে এখন 24 তারিখ, আগামীকাল পর্যন্ত তোমরা সময় পাচ্ছ 25 ফেব্রুয়ারির মধ্যে। তোমরা সবাই পারলে আজকেই করে ফেলো এটা, যাদের যাদের মনে হয়েছে এইগুলো ভুল উত্তর তার সাপেক্ষে তোমরা, এবং কেউ কোনো রকম ইমেলেতে খারাপ শব্দ প্রয়োগ করবে না এবং কেউ অযথা ইমেল করবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কেউ ইয়ার্কি মশকরার জন্য ইমেল করবে না, কেউ কোনো রকম অযথা ইমেল করে বিরক্ত করবে না, তারা ব্যস্ত মানুষ, তাদেরকে অযথা ইমেল করে বিরক্ত করবে না। তোমরা প্রয়োজনীয় ইমেল যুক্তিসহ এভাবেই তোমরা যতটুকু বলার দরকার ততটুকুই বলবে, অযথা ইমেল করবে না, কারোর ইচ্ছা হলে একটা ইমেল করে দিলে, এরকম করো না। তোমরা প্রত্যেকে ইমেল করতে পারো, প্রত্যেকের যে বই আছে ছবি তুলে যদি তার সাপেক্ষে যুক্তি পেশ করে সেই মতো করে তোমরা করবে, অযথা ইমেল করবে না, যুক্তিপূর্ণভাবে করবে। তো
এই ছিল পুরো প্রক্রিয়াটা বন্ধুরা। আগামী কালকের মধ্যে তোমাদেরকে এটা শেষ করতে হবে, আর এটা তোমাদেরকেই করতে হবে, অন্য কেউ চাইলেও এটা করতে পারবে না বা তাদের ইমেল গ্রাহ্য হবে না, স্টুডেন্টদেরকেই এটা করতে হবে, ঠিক আছে? তো এই ফিডব্যাকটা তোমরা দিও অফিসিয়াল যে ইমেলটা তোমাদেরকে বলা হলো সেই ইমেলে গিয়ে, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের মতামত, আর সবাই আজকে রাতের মধ্যে এটা করে ফেলো। ধন্যবাদ বন্ধুরা। আর আমি মোটামুটিভাবে তোমাদেরকে ইংরেজিতে বলার চেষ্টা করেছি যে ইমেলটার লেখার প্রক্রিয়াটা কীরকম হবে, হতে পারে আমি হয়তো কিছু ভুল বলে ফেলেছি, বা কিছু ভুল বলে থাকলে তোমাকে জানিও, আর ইমেল কিছু লিখতে অসুবিধা হলে তোমরা তোমাদের যিনি মাস্টারমশাই আছেন তোমাদের প্রত্যেকেরই কাছে, প্রত্যেকেরই গৃহশিক্ষক আছেন, তো ওনার সাথে একটু যোগাযোগ করে নিও, বিশেষ করে যদি ইংরেজি মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ করে লেখার ফরম্যাটটা জেনে নিও, খুব ভালো হবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এটা সবাই করো। ধন্যবাদ, তোমাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানিও।